করোনা পরিস্থিতি বিবেচনা করে ঈদের আগে প্রকাশ করা হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সেই সাথে এসএসসি অ্যাডমিশনের বিষয়টি বিবেচনা আছে বলে জানান। তবে এইচএসসি পরীক্ষার বিষয়টিকে এই পরিস্থিতিতে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। গত 2 ফেব্রুয়ারি শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। একসাথে প্রায় 23,37,732 জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শেষ হিসেবে ফলাফল দেওয়ার কথা ছিল 60 দিনের মধ্যে। গত 7 মে ঘোষণার আনুষ্ঠানিক তারিখ ছিল। তবে গত 19 মার্চ করোনা ভাইরাসের জন্য একযোগে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় সরকার। 4 দফায় ছুটি বাড়ানো হলো। সর্বশেষ সকল শিক্ষা বোর্ডের অনুমতি ক্রমে বৃহস্পতিবার একটি সভার আয়োজন করে আন্তঃশিক্ষা বোর্ড। সব বোর্ডের চেয়ারম্যানদের সাথে জুম মিটিং এ কার কি পরিস্থিতি সেগুলার ভিত্তি করে চূড়ান্ত করা হবে। সব বোর্ডের পরিস্থিতি বিচার বিবেচনা করে মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় বা আন্তঃবোর্ডের চেয়ারম্যান সমন্বয় করে বিস্তারিত করতে পারে, আমাদের পক্ষে সমস্যা হবে না। অবশেষে সকল শিক্ষা বোর্ডের অনুমতি ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আগামী 21 মে এসএসসি সমমানের পরীক্ষা ফলাফল প্রকাশ করা হবে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো ফল প্রকাশ করা হবে না। শিক্ষার্থীগণ অনলাইন ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে তাদের ফলাফল দেখতে পারবে।